লিবুর হালি 40 টাকা। আজকে আমি এই আমাদের কলাতিয়া বাজারে ইফতারির আগে কিছুক্ষণ মুহূর্তেই আজকে যেহেতু প্রথম রোজা একটু ঘোরাঘুরির জন্য আসলাম এবং কিছু কেনাকাটার জন্য এসে দেখলাম লিবুর এত এত পিচ্ছি পিচ্ছি লিবু 40 টাকা হালি। তো বন্ধুরা আমি কিছু কেনাকাটা করব এবং ইফতারির জন্য এবং ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তো বন্ধুরা চলুন দেখি একটু ঘুরে ঘুরে বাজারটা। এবং ইফতারির আগে যেহেতু আমি আসছি, এখানে প্রচুর মানুষ আসছে ইফতারি কেনাকাটার জন্য এবং যা কিছু আসছে এখানে সবাই একটু দোকানদারদের সাথে দাম বাগবিনিময় চলতেছে, কারণ সেখানে যেটাই বলে সবই ঊর্ধ্বমুখী দাম। কিছু জিজ্ঞাসা করলে একটা কথাই বলে, আমরা বেশি দামে কিনে আনছি এখন আমরা কী করব, সোজা এভাবে কথা বলে দেয়। যেমন একটা তরমুজ, সেখানে তরমুজের দাম জিজ্ঞানো হলো, নিতে চাইলাম, সেই তরমুজের দাম, একটা তরমুজের দাম আসলো 450 টাকা। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তরমুজ, এই একটা তরমুজের দাম 450 টাকা আসলো। তো দেখে গেছে একটা দিনমজুরি মানুষ, সে যদি একটা তরমুজ খেতে চায় রমজান মাসে কিংবা এমনিও, তার সারাদিনের ইনকাম চলে যাবে। যেমন একটা মানুষ 600 টাকা ইনকাম করে, দেখা যাচ্ছে একটা তরমুজের দাম এখানে 480 টাকা চাইছে একটা তরমুজ, তো 480 টাকা, তো কীভাবে সে একটা তরমুজ খাবে। এবং আমি কলার দাম জিজ্ঞেস করলাম, তখন কলা জিজ্ঞাসা করলাম বাদে দেখা গেছে বেশিরভাগ দোকানে সেমি ছিল 30 টাকা হালি, 30 টাকা 40 টাকা, কিন্তু এক দোকানে 60 টাকাও বললো যে কলার দাম, এবং বিভিন্ন দামে রেটে বিক্রি করা হচ্ছে। তাদের কিছু বললে তারা বলে সব কিছু একটু ঊর্ধ্বমুখী দামে আমরা কিনে আনছি, আমরা কী বলবো, এসব বলে তারা কাটিয়ে দেয়। আর রমজানের আকর্ষণ থাকে খেজুর, আর খেজুরও বিভিন্ন ধরনের দাম রেট রয়েছে, যেখানে 200 টাকা হতে 400, 500, 600, 1000 টাকা পর্যন্ত খেজুরের দাম রয়েছে এটা এখানে। আর আমি এখন কলাতিয়া বাজারে একটু আসছিলাম ঘোরার জন্য, তাই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এবং শেয়ার করলাম। কিন্তু রমজানের হিসাবে আরব দেশে সব দেশেই নিত্যপণ্য দামের একটু কমতি করে দেয়, ডিসকাউন্ট করে দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে আসলে তারা সারা মাস 11 মাসের বদলে এক মাসই ব্যবসা হয় তাদের, এক মাসই 12 মাসের ইনকাম করে নেয় তারা সব কিছু দিয়েই আমাদের রমজান মাসে তাদের জন্য। আজকে প্রথম ইফতারি কিংবা প্রথম রোজা বলেই হয়তো দোকানের উপরে এতটাই উঁচু করা ভিড় এবং চাহিদা, তাদের বেচা কেনার খুবই চাহিদা, অনেকটাই সমস্যা, চনা বুট এবং বেগুন চা, কালো চা, পেঁয়াজি, মুড়ি প্রত্যেকটা জিনিসই এখন প্রত্যেকটা চাহিদা, যেহেতু প্রত্যেকটা জিনিসই তারা নিয়ে দিয়ে হাঁটতে পারতেছে না। এই লিবুগুলো 40 টাকা হালি, আর এর চেয়ে একটু বড় সেগুলো 60 টাকা হালি, আর কিছু দোকানে সেগুলো 80 টাকাও দাম চেয়েছে।